ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا وإن أبغضكم إلي وأبعدكم مني مجلسا يوم القيامة الثرثارون والمتشدقون والمتفيهقون قالوا قد علمنا الثرثارون والمتشدقون فما المتفيهقون قال المتكبرون حديثتي

নিজেদের আখলাক নৈতিক গুণ যেন ঠিক করা তৌফিক দিন হাদিস থেকে আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের মধ্যে থেকে সেই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং কে দিন সে আমার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে যার নৈতিক গুণ যত সুন্দর হবে যার আখলাক যত ভালো হবে সে কেয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছাকাছি হবে এবং আমার সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ নৈতিক গুণ আমাদের একলাখ চালচলন কথাবার্তা এগুলোর জন্য ভালো হয় মানুষের সাথে আল্লাহর সৃষ্টির সাথে আচার আচরণ জন্য ভালো হয় এটা হল নৈতিক গুণ মানুষকে দেখলে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা যেভাবে হাদিসে এসছে মুসকে হাসি দিলে তোমার বাইকে দেখে এতে রয়েছে মানুষের সাথে আচার আচরণ হবে ভালো এরপরের অংশ যে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি অপছন্দনীয় এবং অপ্রিয় হবে আমার কাছে আর

বাবা তার মতো কে আর আছে এরকম বক্তা বা এরকম মানে জ্ঞানী কতবার অহংকার প্রকাশ পায় আল্লাহ আল্লাহ মাফ করুক এই এরা যাদের মধ্যে এরকম গুণ রয়েছে কথা বেশি কাউকে কথা বলার চান্স দেয় না সে নিজেই বলে হ্যাঁ এমন ভাব ভঙ্গিমায় কথা বলবে তার সাথে তার মতো যেমন আর কেউ নাই আর এর দ্বারা থফাই হোক তা উদ্দেশ্য এরা কালকে আমাদের দিন আল্লাহ রসমসালামের কাছে সবচেয়ে বেশি খারাপ হবেন আর নবী করিমসালাহ ইসলাম থেকে সবচেয়ে বেশি দূরে থাকবেন তো আমাদের আখলাক বলা বলো তাইলে বোঝা গেলো এরকম অতিরিক্ত কথা বলা কোথায় অতিরঞ্জিত আর কাব্যুর প্রকাশ বরত্ব ভাব ভাবভঙ্গিমায় বরত্ব প্রকাশ এগুলো নৈতিক গুণ বহির্ভূত এগুলোর মধ্যে নৈতিকতা নাই সেই আখলাফ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাই যারা দিন দিনে দাওয়াত দেন তাদের মধ্যে এইসব খেয়াল রাখা দরকার আমাদের মধ্যে যেন এরকম গুণ না থাকে বিনয় নম্রতা থাকবে নিজে নিজেকে যত ছোট ভাবব ততই ভালো বড় মনে করলেই মুশকিল আমরা যত এরিম অর্জন করি না কেন আমরা ছোটো আমার আমরা কি এরিম অর্জন করেছি রব্বে করিম বলেছেন ওমা অতি তুমিন তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে তাই যে জেলাইনি বড় জ্ঞানী হোক সে নিজেকে বড় ভাববে না ছোট ভাববে আমি ডক্টর হয়ে গেলাম আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম আমি বিজ্ঞানী হয়ে গেলাম আমি বড় আদিম হয়ে গেলাম আমি হাফি কোরআন আমি দিনের আমি খতিম আমি বড় কারি বড়ো হাফির এরকমুল্লাহ আমি আকাশ আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছি